আজকে আমরা মূলত কথা বলবো MTFE যে অ্যাপ আছে সেই অ্যাপ নিয়ে। আসলে আপনারা অনেকেই এখানে টাকা ইনভেস্ট করেছেন, তো এটার লাস্ট আপডেট নিয়ে মূলত আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন যে MTFE যে অ্যাপটি আছে, যেখান থেকে আপনারা টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করতেন, সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে। আসলে এটার বেশ কিছু সর্বশেষ তথ্য নিয়েই মূলত আজকে আমাদের এই ভিডিওটি তৈরি করা। তো এখানে যে বিষয়টি আপনাদেরকে জানানোর দরকার সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন MTFE এই অ্যাপটি মূলত দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান ছিল। আসলে এখানে বাংলাদেশি কোনো মালিক বা বাংলাদেশি কেউ বড় কোনো পর্যায়ে ছিল না। আসলে মূলত বাংলাদেশ এবং ভারতের অনেক লোক এখানে টাকা ইনভেস্ট করেই মূলত আজকে আপনারা অনেকেই দেখছেন যে তারা ধরা খেয়েছেন। আসলে সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় 11,000 কোটি টাকা নিয়েই মূলত এই অ্যাপটি বন্ধ হয়ে গেছে। আসলে গত 15 দিন যাবৎ আপনারা যারা এখানে টাকা ইনভেস্ট করেছিলেন তারা অনেকেই জানেন, গত 15 দিন যাবৎ আসলে এই অ্যাপ থেকে কোনো ধরনের কোনো পেমেন্ট দেওয়া হচ্ছিল না। সেখানে বলা হচ্ছিল যে তাদের সাইটে বা তাদের অ্যাপের টেকনিক্যাল প্রবলেম আছে। তো আসলে এই কথাটা শোনার পরে অনেকেই একটু একটু হলেও চিন্তা কম করছিলেন, কারণ অনেকেই ভাবছিলেন যে টেকনিক্যাল সমস্যা দূর হয়ে গেলে আবারও হয়তো বা টাকা ফেরত পেতে পারেন। তো যে ব্যাপারটি হয়েছে, মূলত এই 15 দিন আগে থেকে এই MTFE প্রতিষ্ঠান বা এই অ্যাপটি তারা চিন্তা করেই রেখেছে যে তারা এই ধরনের প্রবলেম দেখিয়ে সর্বশেষ সময়ে তারা কিন্তু চলে যাবে। আসলে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু এই অ্যাপে লেনদেন করা বন্ধ হয়ে যায় এবং গতকাল শুক্রবার থেকেই মোটামুটি পুরোটাই অ্যাপটি বন্ধ হয়ে যায়। আপনারা যারা এখানে টাকা ইনভেস্ট করেছিলেন আপনারা অনেকেই জানেন যে এই MTFE যে ট্রেডিং মার্কেট আছে, এখান থেকে সপ্তাহে মাত্র 5 দিন লেনদেন হতো বাংলাদেশি সময় সন্ধ্যা 7টা থেকে রাত 1টা পর্যন্ত। আসলে এই লেনদেন যারা এজেন্ট ছিল বা যারা সিইও পর্যায়ে ছিল তাদের কিন্তু সপ্তাহে 6 দিন হতো। তো যখন অ্যাপটি আসলে উধাও হয়ে যায় বা এখানে লেনদেন বন্ধ করে তারা চলে যায়, মূলত 1 বিলিয়ন টাকা বা প্রায় 11,000 কোটি টাকা নিয়ে কিন্তু তারা উধাও হয়ে যায়। আসলে আমাদের বাংলাদেশে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে চাই কাজ না করেই অনেক টাকা ইনকাম করতে। আসলে এটা সব থেকে বড় একটা ভুল। কষ্ট ছাড়া আপনি টাকা ইনকাম করবেন এটা আসলে কোনোভাবেই সম্ভব না। হয়তোবা সীমিত সময়ের জন্য এটাতে লাভবান হওয়া যায়, কিন্তু দীর্ঘস্থায়ী চিন্তা যদি কেউ করেন, আমরা অনেকেই এরকম দেখেছি যে বিভিন্ন ধরনের টাকা লোন নিয়ে অথবা বিভিন্ন দামি জিনিস বিক্রয় করে মূলত এখানে ইনভেস্ট করেছেন। তো এটা আসলে খুবই দুঃখজনক। তো অনলাইনে বা ট্রেডিং মার্কেটে যে ধরনের অ্যাপ এরকম আছে, MLM প্রতিষ্ঠান, আসলে মূলত এই অ্যাপগুলো বা এই প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ 6 মাস বা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত এরা সার্ভিস দেয় ভালোভাবে। আসলে তার পরবর্তীতে কিন্তু এই অ্যাপগুলো থাকে না, যে কোনো সময় এটা বন্ধ হয়ে যায়। তো আপনারা যারা অনলাইনে টাকা ইনভেস্ট করেন, তো এখানে আমাদের একটাই পরামর্শ, আমরা আগেও অনেক রিং আইডির সময় বলেছিলাম যে টাকা ইনভেস্ট করার সময় অবশ্যই আপনাকে অনেকবার ভাবা উচিত যে অনলাইন মার্কেটটা আসলে কেমন বা এগুলো টিকে কেমন। তো এই সকল বিষয় যদি আপনারা দেখে অ্যাকাউন্ট খুলেন বা দেখে যদি আপনারা জেনে শুনে টাকা ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু এ ধরনের যে টাকা লস যাওয়ার সম্ভাবনা সেটা কম থাকে। অনেকে আসলে না বুঝেই বিভিন্ন মানুষের কথা শুনে এখানে টাকা ইনভেস্ট করেন এবং সর্বশেষ পর্যায়ে তারা আসলে এ ধরনের বড় একটি ধরা খান। তো আসলে সর্বশেষ কথা যেটা, যে কষ্ট ছাড়া আসলে টাকা ইনকাম করা একেবারেই সম্ভব না। আপনি যদি মনে করেন আপনি বসে বসে টাকা ইনকাম করবেন, এটা আসলে ভুল ধারণা। তো যাদের টাকা চলে গেছে তাদের জন্য আসলে সমবেদনা জানানো ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নাই। তো পরবর্তীতে আপনারা যদি কোথাও টাকা ইনভেস্ট করেন, অবশ্যই ইনভেস্ট করার আগে অনেকবার ভেবেচিন্তে তারপর ইনভেস্ট করবেন। ধন্যবাদ সকলকে।